দেখেন এই দেখেন আমাকে হাত দিতে দিচ্ছে না, কত এগ্রেসিভ। তারপরে এই দেখেন আমার হাতে কামড় দিচ্ছে, এটাই হচ্ছে ভালোবাসা। প্রথমটা বের করলাম, মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন কত সুন্দর হেলদি এবং গ্রোথ হয়েছে। দেখেন এই যে প্রথম একটা বাচ্চা সংগ্রহ করলাম, মাশাআল্লাহ বলতেই হয়। এই যে দেখেন লটিনো পাল, একদম লটিনো পাল আসছে বাচ্চা, এবং বাচ্চাটার হেলথ গ্রোথ সব। আর একটা বাচ্চা হেঁটে বের হচ্ছে, এবং ওদের বাবা মা গুলো দেখেন ওই বাচ্চাগুলোর পিছনে পিছনে যাচ্ছে। এই যে বাচ্চাটা, এটাও বাচ্চা, বাচ্চাটার হেলথ দেখ। এই যে দেখেন এই যে বাচ্চাটা ওদের বাবা মায়ের সাথে, মাশাআল্লাহ। এই যে আরো একটা বাচ্চাকেও ধরে নিলাম, মাশাআল্লাহ। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আজকে আমি সংগ্রহ করতে পারছি, এবং বাচ্চার কোয়ালিটি এবং হেলথ মাশাআল্লাহ বলতে হয়, এত সুন্দর হয়েছে। তো যারা যারা আমার কাছে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এবং আমার মুখে চোখে যে এই খুশি খুশি ভাবটা দেখতে পাচ্ছেন, এই খুশি খুশি ভাবটা দেখার কারণ হচ্ছে সবচেয়ে খুশির কাজ এবং সবচেয়ে খুশির মোমেন্টের যে কাজটুকু, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমি আমার রোবট পাখি, অর্থাৎ যেটাকে আদর করে রোবট পাখি বলে ডাকি, সে ককটেল পাখির বাচ্চা সংগ্রহ করব। তো চলেন দেখি কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি, অনেক এক্সাইটেড আমি। আসলে কয়টা বাচ্চা পাবো আমি জানি না, আর ভালোবাসার জিনিস কখনো গুনতে হয় না, আমিও গুনবো না, কিন্তু আপনারা গুনবেন যে আমি আর ভালোবাসার কয়টা ফল পাইলাম এতদিন থেকে কষ্ট করতেছি সেটার ফল। তো চলেন প্রথমত হচ্ছে আমরা যে ভাণ্ডটাতে বাচ্চাগুলো সংগ্রহ করব, সেই ভাণ্ডটা আমি রোদে শুকাতে দিছি, ওইটা ওখান থেকে কালেক্ট করে নিই, তারপরে হচ্ছে আমরা আমাদের রোবট পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে শুরু করব। তো আমরা আমাদের রোবট পাখির বাচ্চাগুলো হচ্ছে যে এখানে সংগ্রহ করব, তার আগে আমি হচ্ছে এটা একটু রোদে শুকাইতে দিছিলাম এবং স্প্রে করে দিয়ে। চলেন দেখি আমরা হচ্ছে পাখির ঘরের দিকে যাই, জানি না আমি আসলে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো, কিন্তু আশাবাদী ইনশাল্লাহ যে কয়টাই আল্লাহ দিবে তার জন্য লাখ লাখ শুক্রিয়া আদায় করি। তো আমার হচ্ছে আরেকটা মঞ্চ রেডি হয়েছে, আপনারা দেখছেন কিনা, এই যে হচ্ছে আরেকটা মঞ্চ রেডি করে রাখছি, যে মঞ্চটার মধ্যে হচ্ছে আমি নিয়ে এসে আমার যে টিমের বাচ্চাগুলোকে কিন্তু এখন এখানেই থাকবে। আর আমার হচ্ছে এই বাচ্চাটা আমি, আর এই ট্রেনটা হচ্ছে আমার ক্যারিং খাঁচার কাজ করবে। তো বিসমিল্লাহ রহমান রহিম করে হচ্ছে প্রথমত হচ্ছে আমি আমার এই যে খাঁচার যে আছে, খাঁচার বা খাঁচার যে বাচ্চা, জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো। প্রথমত হচ্ছে এই যে এইটাতে, লাস্ট বার তো আপনাদেরকে বলছিলাম এটাতে কিন্তু মাশাআল্লাহ ডিম দিয়ে দিছে, দ্বিতীয়বারের মতন। তো আসলে ওইটা আপনাদেরকে সেদিন দেখাইছিলাম, কিন্তু এই যে এখানে বাচ্চা থাকার কথা, তো দেখি কি অবস্থা। এই দেখেন ও বাবা মা অলরেডি কিন্তু ওদের সাথে এসে বসে আছে, কারণ হাজারও তো দেখেন এতদিন ওরা বড় করছে। তো বাচ্চাগুলো দেখেন, এই দেখেন আমাকে হাত দিতে দিচ্ছে না, কত এগ্রেসিভ। তারপরে এই দেখেন আমার হাতে কামড় দিচ্ছে, এটাই হচ্ছে ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা। সবার বাবা মার কাছে কিন্তু সবার সেফটি, হ্যাঁ। এই যে ও কোনোভাবে বের হইতে যাচ্ছে না, দেখেন এই যে আমাকে হাত লাগাইতে দিচ্ছে না, এত এগ্রেসিভ আমি এর আগে কখনো দেখিনি। তো বিসমিল্লাহ রহমান রহিম করে এই যে দেখেন ও দাঁড়ায় গেছে। বিসমিল্লাহ রহমান রহিম প্রথম একটা বাচ্চা সংগ্রহ করলাম, এটাকে এখানে রাখবো না, এটাকে এই জায়গায় রেখে দিব, কারণ আমি আর ট্রেতে রাখতে পারছি না, কারণ ট্রে থেকে উড়ে যেতে পারে। এই যে প্রথম একটা বাচ্চা আমি এই যে এখানে রেখে দিলাম, তারপর দেখি কি অবস্থা। দেখেন ওর মাটা এক কোনোভাবে, মা না এটা সরি বাবা, বের হইতে যাচ্ছে না। বিসমিল্লাহ রহমান রহিম যে আরো একটাকে ধরলাম, এবং ও বাবা মা দেখেন খাওয়াইছে কিভাবে, মাশাআল্লাহ বলতেই হয়, ও সুন্দরভাবে খাওয়াইছে। এই যে আরো একটাকে ঢুকাইলাম, দুইটা। তারপর এখন এই যে ছোট বাচ্চাটা দেখেন, একদম ছোট বাচ্চাটা দেখেন, ও এতভাবে কামড় দিচ্ছে আমাকে, কোনোভাবে ধরতে দিচ্ছে না। এই প্রথম এত এগ্রেসিভ ককটল দেখলাম, এই যা দেখেন, আমাকে কোনোভাবে ওর বাচ্চাটাকে বের করতে দিচ্ছে না, কিন্তু তোদেরই তো রিলিজ হবে। এই ছোট বাচ্চাটাকে আমি যেটা করব এখন, সেটা হচ্ছে এই সাইজের যদি কারো কাছে বাচ্চা থাকে তাহলে এই সাইজে তাকে দিয়ে দিব, না হলে এটাকে আমাকে আমার জাদুর বক্স আছে, আমার জাদুর বক্সের ভিডিও এর আগেও দিছিলাম, সে জাদুর বক্সের ভিতরে ঢুকাইতে হবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে এখানে প্রথম বক্সটা থেকে তিনটা বাচ্চা পাইলাম, তারপরে এইটাতেও কিন্তু ডিম দিয়ে দিছে। আর এখানে তারপরে হচ্ছে এই যে একটা বক্স, এটা বক্সে কিন্তু যে বলছিলাম যে একটা বাচ্চা ছিল যে বিক্রি করার পরে, সে বাচ্চাটা এই যে মাশাআল্লাহ নিচে নেমে গেছে, এটাকে আমি ধরবো, মাশাআল্লাহ। এই যে এটাকেও ধরে ফেললাম, এবং এত বড় হয়েছে দেখেন,
বড় হয়েছে এবং হেলদি হয়ে গেছে। এই যে এটাকেও রেখে দিলাম এখানে, এই যে দেখেন এগুলো আসলে ট্রেতে রাখলেও ট্রেতে থাকবে না। তারপর এই বক্সটার কি অবস্থা, মাশাআল্লাহ এই বক্সটাতে দুইটা বাচ্চা, এই যে দুইটা বাচ্চা একটা, এবং এই বাচ্চাগুলোর কিন্তু একটু লোমের সমস্যা আপনাদেরকে বলছিলাম, এটা ট্রিটমেন্ট চলতেছে। তো এই যে একটা বের করলাম, তারপর হচ্ছে তো আমার হচ্ছে যে বুড়া বুড়ি, বুড়া বুড়ি খুব ব্যস্ত তাদের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য, তো বাচ্চা সংগ্রহ বাচ্চার জন্য খাবার সংগ্রহ করতেছে। তো আমি দেখি বুড়া বুড়ির কি অবস্থা। বুড়া বুড়ির যে তিনটা বাচ্চা ছিল সে তিনটা বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা বড় হয়ে গেছে, এবং বাচ্চাগুলো দেখেন এটারও কিন্তু যে সেম সমস্যা যে লোম তুলে তুলে ফেলতেছে। আমি জানি না আমার এবিআর এর কি ঘাটতির কারণে এই জিনিসটা হচ্ছে। তো এই যে তিনটা, এই তিনটা বাচ্চার সাথে আমি হচ্ছে এই যে, এই যে এখানে যে ছোট বাচ্চাটা দেখলেন, এই ছোট বাচ্চাটা কিন্তু এদের সাথে দিয়ে দেওয়া যায়। এই যে এদের, এখন অনেকে বলতে পারে যে ভাইয়া চারটা বাচ্চা ও বাবা মার জন্য খুব কষ্ট হয়ে যাবে, কারণ ওদের বাবা মার পাশাপাশি কিন্তু আমিও জানেন যে আমার যে নতুন যে জব বলছিলাম সে জবের কাজটুকু করে থাকি, যেমন আমি কিন্তু এই বাচ্চাগুলোকে খাওয়াই থাকি নিয়মিত। তো যাই হোক, পরে আমি একটু পরে এসে বুড়া বুড়ি এই বাচ্চা চারটা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই যে এখানে মোটামুটি আমার হচ্ছে চারটা, আর এই যে এইখানে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারলাম, আর মোটামুটি হচ্ছে এখন আমরা কলোনির দিকে যাব। তো কলোনির দিকে যাই, জানি না কলোনিতে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো। তো প্রথম অবস্থায় হচ্ছে কলোনিতে গেলে তো হবে না, ওখানে তো উপর থেকে বাচ্চা সংগ্রহ করতে গেলে সর্বপ্রথম আমার যে জিনিসটার দরকার সেটা হচ্ছে তুল। হ্যাঁ, আমার প্লাস্টিকের তুলটা, সে প্লাস্টিকের তুলটা নিয়ে নিই, কারণ অত উপরে কিন্তু আসলে বাচ্চা সংগ্রহ করা নিচ থেকে একদম সো ডিফিকাল্ট। জানি না এখানে কয়টা বাচ্চা পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম করে ঢুকলাম, ঢোকার পরে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি ঢোকার সাথে সাথে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি আপনারা, এটা কিন্তু একটা বাচ্চা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা বের হয়ে আসছে একদম ওদের বাবা মা থেকে। এই যে দেখেন, এই যে একটা বাচ্চা, আর আর আরো বের হয়েছে কিনা সেটা দেখতে হবে। এই বাচ্চাগুলো কিন্তু ট্রেতে রাখা সম্ভব না, হ্যাঁ ট্রেতে রাখা সম্ভব না, এটা আমাকে সাথে সাথে হাত দিয়ে না হলে আমার আমার অস্ত্রটা দিয়ে ধরতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আমার যে এক নম্বর, এই যে এক নম্বর বক্সটা, সে এক নম্বর বক্সের বাচ্চাটা আগে সংগ্রহ করতে শুরু করি। দেখি এখানে কয়টা বাচ্চা সংগ্রহ করার মতন আছে। মাশাআল্লাহ এখানে একটা দুইটা তিনটা, তিনটায় বড় হয়ে গেছে এবং তিনটা বাচ্চায় সংগ্রহ করার মতন। তো প্রথম প্রথমটা বের করলাম, মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন কত সুন্দর হেলদি এবং গ্রোথ হয়েছে। দেখেন এই যে প্রথম একটা বাচ্চা সংগ্রহ করলাম কলোনি থেকে, তারপর এদের কি অবস্থা, অনেক ভিতরে হাত দিতে হচ্ছে। আর এইদিকে দেখেন আবার শান্তি স্যার চলে আসছে আমার কাছে, আমি এদিকে যুদ্ধ করতেছি আর শান্তি স্যার আমার সাথে এসে যুদ্ধ করতেছে, কারণ এত ভিতরে এই যে দেখেন অনেক ভিতরে হাত ঢুকিয়ে দিতে হচ্ছে। মাশাআল্লাহ আরো একটা বাচ্চা, বাচ্চাগুলোর হেলথ দেখে গ্রোথ দেখে আমার এত খুশি লাগতেছে যে, আর যারা টিমের বাচ্চা নিতে চাইছিলেন তারা যোগাযোগ করলে কিন্তু এখন ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। তো এই যে এখানে আরো একটা বাচ্চা আছে, এই যে আরো একটা বাচ্চা আছে, এবং বাচ্চাটা অনেক ভিতরে ভিতরে চলে যাওয়ার কারণে হাতটাও দিতে চাচ্ছি না। মাশাআল্লাহ এই যে মোট, আরে এখানে তো তিনটা বাচ্চা রাখলাম, আর একটা কই, আর একটা ওই যে দেখেন উড়ে চলে গেছে, ওই যে ওখানে উড়ে চলে গেছে। আসলে এরা এখন আরো কয়েকটা দিন আগে বের করতে হইতো, তাহলে ট্রেতে থাকতো, এখন আসলে এরা ট্রেতে থাকতে চাচ্ছে না। যাই হোক, যেগুলো ট্রেতে থাকতে চাবে সেগুলো রাখবো। আর এই দেখেন আমি এখানে ট্রেতে রাখতে না রাখতে ওই যে ওদের বাবা মা, এই যে বাবা বা মা যে কেউ হোক ওদের কাছে চলে আসছে। তারপর এইটার কি অবস্থা, মাশাআল্লাহ এখানেও একটা দুইটা তিনটা, তিনটা এই যে, এই যে আরো একটাকে রাখলাম, এই যে কেউই থাকতে চাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি যেটা বুঝে ফেলছি
যে এদের জন্য এই ট্রেতে থাকার মতো নাই, যে যা ধরতেছি তাই উড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে আর একটা ছোট কার্টুন নিয়ে আসতে হবে, আমি তাই করবো। কারণ এই যে দেখেন, এই যে যা রাখতেছি সেটাই উড়ে উড়ে চলে যাচ্ছে, তাহলে নতুন করে আবার কালেক্ট করতে হচ্ছে আমাকে। যাই হোক, তারপর হচ্ছে এই যে এখানে এই ছোট বাচ্চাটাকেও আমি বের করব। এই যে ছোট বাচ্চাটা, এই ছোট বাচ্চাটাকেও বের করব। এই ছোট বাচ্চাটা হয় কাউকে দিয়ে দিব, কোনো পাখিকে, অন্য কোনো পাখিকে দিয়ে দিব। আর এই যে মাশাল্লাহ, হয় অন্য কোনো পাখিকে দিয়ে দিব, না হলে আমি আমার যে জাদুর বক্স, জাদুর বক্স নিয়ে ইনশাল্লাহ কোনো একদিন ভিডিও দিব, সেদিন দেখতে পারবেন আমার জাদুর বক্স কোনটা। আর এই যে একটা দেখেন কত ভিতরে ঢুকে আছে, একে এরা এর ভিতরের জায়গাটা এত পছন্দের। এই যে মাশাল্লাহ দেখেন, বাচ্চাগুলো দেখেন কোনোভাবেই থাকতে যাচ্ছে না। আর এই যে ওদের বাবা মাও যুদ্ধ করতেছে। এই যে যেমন এই দেখেন, এই যে একটা উড়ে বের হয়েছে, এই যে উড়ে চলে আসছে, আর ওদের সাথে সাথে কিন্তু ওদের বাবা মাও ছড়াছড়ি করতেছে, ওরাও ভয় পায় গেছে আসলে কি হইল। তারপর এই বক্সার কি অবস্থা মাশাল্লাহ, এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এবং এই ছোট বাচ্চাটার সাথে আমি হচ্ছে এখানকার যে এই যে ছোট বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে আমি ওইখানে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিলাম, এই বাচ্চা আর ওই বাচ্চাটা কিন্তু সেম সেম এজ হইল, আর ওর বাবা মাও খাওয়াইতে বাধ্য। হ্যাঁ, যেখানে এখানে আছে সে খাওয়াইতে বাধ্য। তারপর হচ্ছে আর এই যে দেখেন, এদের পুরা মনে হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, কি হইলো আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। আর এই যে বাবা মা, তো বাবা মাই দেখেন বাচ্চার সাথে সাথে বাবা মাও ঘোরাঘুরি করতেছে। আর এই যে একটা উড়ে এখানে আসছে, আর ওই যে একটা উড়ে ওইখানে চলে গেছে। তারপর এই বক্সটার কি অবস্থা মাশাল্লাহ, তো কি দেখেন কত সুন্দর। এখানেও দুইটা বাচ্চা, এবং এই বাচ্চাটাকে আমরা এদিক দিয়ে ট্রে দিয়ে ব্যবহার করে বের করতে পারবো, এই যে ট্রে। আর ওই বক্সগুলোতে আসলে ট্রে বের করার অপশন ছিল না, যার কারণে আমাকে হাত ঢুকে ধরতে হয়েছে। তারপরে দেখেন ট্রে থেকে একটা বের হয়ে গেছে, এই যে মাশাল্লাহ বলতেই হয়। এই যে এখানে রেখে দিলাম ভদ্র বাচ্চা। ভদ্র বাচ্চা বলতে কি, যে যখনই ইয়া হয় তখন কিন্তু এরা ভয়ে লাফাঝাপা শুরু করে দেয়। আর এই যে এইটাকে দেখেন, এইটাকে যে ধরতেছি আমি বারবার, ধরে 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 নিয়ে যাচ্ছি, আর এই যে দিচ্ছি আর উঠতেই আছে, এই যে থাকতে যাচ্ছে না। তো আমাকে আমার আর ট্রেতে হবে না, আমাকে যেটা কাজ করতে হবে, আমাকে নিচে যেয়ে আমাকে একটা কার্টুন নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে বাচ্চাগুলোকে বের করতে হবে। দেখি এই ট্রেটার বাচ্চাটা বের করে নিই, আর একটা যে বাচ্চা আছে দেখেন, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাকেও বের করে নিই। তারপরে আমি নিচে যেয়ে হচ্ছে আমাকে একটা বক্স নিয়ে আসতে হবে, কারণ ওই বড় আমাকে এই যে ইয়েটাই নিয়ে আসতে হবে, এই যে এইটা যেটাতে রাখছি, এই যে এইটাকে নিয়ে যেতে হবে। তাছাড়া কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে ওরা কোনোভাবে এক জায়গায় থামতে চাচ্ছে না। এই যে আমি হচ্ছে এই এই কার্টুনটাই আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম, এবং কার্টুনের সাথে যেটা কার্টুনের উপরে দিব। ট্রেতে কিন্তু ওরা থাকতে চাচ্ছে না। হ্যাঁ, তো আমাকে এখন এই যে এখান থেকে নিয়ে গিয়ে এই যে এখানে রাখতে হচ্ছে। মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে বাচ্চাগুলোকে দেখে। এই দেখেন, এই যে দুইটাই বাচ্চা, এই যে দুইটাই বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ বলতেই হয় দেখেন। তারপর এই যে ট্রেটা আবার নতুন করে পরিষ্কার করে ওখানে দিয়ে দিতে হবে। আর আমি দুঃখিত, আজকে ভিডিও ডিউরেশন টাইমটা একটু বৃদ্ধি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে জানেনই তো বাচ্চা সংগ্রহ করতে গেলে একটু সময়ের ব্যাপার। এই যে দেখেন মাশাল্লাহ, এটা আবার ওখানে ঢুকিয়ে দিলাম।
তারপরে এই যে এখানে দেখেন এই যে এখানেও কিন্তু এই যে দুইটা বাচ্চা আচ্ছা আগে আমরা বক্সের বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিয়ে তারপরে হচ্ছে বাইরে যেগুলো আছে সেগুলো ধরব তো এই এখানের কি অবস্থা এখানেরও এই যে এটাও টিরে বের করতে পারবো মাশাআল্লাহ বলতেই হয় এই যে দেখেন লটিনো পাল একদম লটিনো পাল আসছে বাচ্চা এবং বাচ্চাটার হেলথ গ্রোথ সব মিলে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে মাশাআল্লাহ তারপর আরো একটা এই যে এটাও সংগ্রহ করার মতন অবস্থা ট্রেটার অবস্থা ভয়াবহ খারাপ ঠিক করে দিতে হবে আবার নতুন করে দিলে আবার পাখিগুলো দেখা যাবে ইনশাআল্লাহ 10 থেকে 15 দিনের মধ্যে ডিম পাড়তে শুরু করছে এই যে তারপর এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন এগুলো কিন্তু বাচ্চা এই যে দুইটা বাচ্চা আর এই যে বাবা মা ঘোরাঘুরি করতেছে আর এই যে একটা ম্যাম এই যে একটা বাচ্চা এই বাচ্চাও কিন্তু এই যে এদের বাবা মার সাথে এই যে এইটাই দুইটাই কিন্তু বাচ্চা দুইটা বাচ্চা ওখানে দুইটা বাচ্চা তো হোক এই বাচ্চাগুলো সংগ্রহ করব তার আগে হচ্ছে এই বক্সটা দেখে নেই এই বক্সের কি অবস্থা এই বক্সের মাশাআল্লাহ এইখানেও দুইটা বাচ্চা দেখেন মাশাআল্লাহ বলতেই হয় এই যে দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিচ্ছি এই যে ছোটটাও নিচ্ছি বড়টাও নিচ্ছি ছোটটা আমরা যে কাজটুকু করব ওই যে ওইখানে যে ছোট বাচ্চাটা আছে ওইটার সাথে দিয়ে দিব আর বড় বাচ্চাটাকে এখানে দিয়ে দিলাম আর ছোট বাচ্চাটা হচ্ছে এই যে এখানে যে বাচ্চাটা ছিল এদের সাথে এ বাবা মার জন্য একটু কষ্টকর হইলো আমি হেল্প করব ওদের বাবা মা ওই পাশাপাশি ইনশাআল্লাহ এই যে দিয়ে দিলাম এখানে তিনটা বাচ্চা দিয়ে দিলাম আর আমাকে একটু খেয়াল রাখতে হবে যে আবার মারামারি করে কিনা বা ওই বাচ্চাটাকে রিসিভ করতেছে কিনা তারপর বাকি থাকলো আর এই বক্সটা জানি না এই বক্সটা কি অবস্থা এই যে মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগতেছে আমি হচ্ছে আমি এদিক দিয়ে না এই দেখেন কুদিক দিয়ে এই পাশ দিয়ে হাত ধুকাইলাম এবং এই যে এখানে একটা বাচ্চা আছে আর বাকি যে দুইটা বাচ্চা সে দুইটা বাচ্চা বের হয়ে গেছে এই যে মাশাআল্লাহ কিউটের ডাব্বা বাচ্চাটুকু এটাও সংগ্রহ করে নিলাম এই যে এখন পর্যন্ত কিন্তু এই বাচ্চা কয়টা সংগ্রহ করতে পারছি আমি দেখেন এত কিউট লাগতেছে মাশাআল্লাহ বলতেই হয় আর এখন হচ্ছে যেমন এই যে দুইটা বাচ্চা যেমন এই বাচ্চাটা এই বাচ্চাটাকে কিন্তু আমরা হাত দিয়ে দেখতে পারবো আশা করি মাশাআল্লাহ এই যে কিউটের ডাব্বা বাচ্চাটা এত কিউট এরা দেখলে মনটা ভরে যাচ্ছে তারপর আমরা যেটা করব এই যে আরেকটা বাচ্চা হেঁটে বের হচ্ছে এবং ওদের বাবা মা গুলো দেখেন ও ওই বাচ্চাগুলোর পিছনে পিছনে যাচ্ছে এই যে বাচ্চাটা এটাও বাচ্চা বাচ্চাটার হেল দেখেন বারবার বলবেন যে আমি আমার নিজের পাখির বাচ্চা বলে এরকম করে বলতেছি মাশাআল্লাহ অনেক কিউট আসছে এবং অনেক হেলদি আসছে এবারকার সিজনের বাচ্চাগুলো অনেক ভালো আসছে তারপর ওই যে বাচ্চা একটা দেখা যাচ্ছে ওই যে উপরে ওই বাচ্চাটাকে আর এই যে এখানে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা দেখেন এই যে বাবা মার সাথে যারা বাচ্চা বুঝাই যাচ্ছে না এটা যে বাচ্চা এই যে বাচ্চাটা মাশাআল্লাহ এই যে আরেকটাকে বাচ্চাকে ধরলাম এবং এটা হয়েছে কি কলোনির বাচ্চা তো বের হয়ে গেছে এই যে দেখেন আর আর থাকলো ওই যে উপরে একটা বাচ্চা ওই যে উপরে যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে আমরা ওই বাচ্চাটাকে ধরার চেষ্টা করব এখন এই যে বাচ্চাটা দেখেন একদম উপরে এই যে উপরে আমি চাচ্ছি না তো ছোট বাচ্চাটাকে অস্ত্র দিয়ে ধরছে তো কিন্তু বাচ্চাটাও দেখেন আমাকে সুযোগই দিল না তার আগে হচ্ছে একদিক থেকে আরেক দিকে উড়ে চলে গেল এই যে দেখেন এই যে বাচ্চাটা ওদের বাবা মায়ের সাথে মাশাআল্লাহ এই যে আরো একটা বাচ্চাকেও ধরে নিলাম এই মোটমাট মোটামুটি বলা চলে যে এখানে যে বাচ্চা কটা আছে
মাশাআল্লাহ এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আজকে আমি সংগ্রহ করতে পারছি এবং বাচ্চার কোয়ালিটি এবং হেলথ মাশাআল্লাহ বলতে হয় এত সুন্দর হয়েছে তো যারা যারা আমার কাছে টেমের বাচ্চা নিতে চাচ্ছেন এখন পর্যন্ত আবারও যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো এবং একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগছে এবং মায়া লাগছে দেখেন এদের বাবা মা কিভাবে এদের বাচ্চাগুলোর জন্য দেখেন ছাড়তে চাচ্ছে না এতদিন থেকে বড় করছে বড় করে দেখেন ঘোরাঘুরি করতেছে নিয়ে যেতে দিবে না এই জিনিসটা দেখলে না এত মায়া লাগে কিন্তু আমিও তো এদের ভালোর জন্য এটা করে দিচ্ছি কারণ এই বাচ্চাগুলোকে যদি এরা এদের কাছে থাকি এখন পর্যন্ত আরও কিন্তু প্রায় 25 দিনের মতন এদের কাছে থাকতে হবে খাওয়াইতে হবে বড় করবে কিন্তু এখন থেকে এই বাচ্চাগুলোর কিন্তু বাবা মা সব আমি এখন থেকে কিন্তু প্রতিদিন তিন বেলা করে আমাকে খাওয়াইতে হবে তিন বেলা দুই বেলা এক বেলা এইভাবে আস্তে আস্তে কিন্তু বাচ্চাগুলো সেলফিড হয়ে যাবে আর এর মধ্যে যদি আপনারা কেউ এদের বাবা মা হতে চান বা আপনাদের কাছে রাখতে চান তো সেক্ষেত্রে আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিতে পারবো সেটা হচ্ছে বাইরে যদি কেউ কিনতে চান তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন দুইটা পাখি যদি কিনেন তাহলে আমি ডেলিভারি দেওয়া পসিবল আর যারা রংপুরের মধ্যে বা রংপুরে এসে নিয়ে যান তারা একটাও নিয়ে যেতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইগুলোই হচ্ছে আমার আজকের দিনে যে ভালোবাসার বাচ্চাগুলোকে আমি সংগ্রহ করতে পারলাম এতদিন থেকে যে পালতেছি সেটার জন্য সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আর আমার এই ভালোবাসার পাখিগুলোর জন্য মন থেকে দোয়া করবেন আসসালামু আলাইকুম।